আজকের ধারাভাষ্যের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ক্যামোফ্ল্যাজ। এই গল্পটি গ্রহণ করা হয়েছে আনন্দ পাবলিশার্সের টেনিদা সমগ্র গ্রন্থটি থেকে। মূল চরিত্রে টেনিদা, পেলা, ক্যাবলা এবং হাবুল। টেনিদা, পেলা এবং ক্যাবলার চরিত্রে ঋতুদীপ দাস, হাবুলের চরিত্রে অরিজিৎ মজুমদার। পোস্টার ডিজাইন এবং সাউন্ডস্কেপ ঋতুদীপ দাস। চাটুর্যদের রোয়াকে গল্পের আড্ডা জমেছিল। আমি, ক্যাবলা, হাবুল সেন আর সভাপতি আমাদের পটল ডাঙার টেনিদা। একটু আগেই ক্যাবলার পকেট হাতড়ে টেনিদা চার গণ্ডা পয়সা রোজগার করে ফেলেছে, তাই দিয়ে আমরা তাড়িয়ে তাড়িয়ে কুলফি বরফ খাচ্ছিলাম। শুধু হাড়ির মতো মুখ করে ক্যাবলা বসে আছে, হাতের শালপাতাটার ফাঁক দিয়ে ফোটায় ফোটায় কুলফির রস গড়িয়ে পড়ছে। ক্যাবলা খাচ্ছে না। টেনিদা হঠাৎ তার বাঘা গলায় হুঙ্কার ছাড়লে, এই ক্যাবলা, খাচ্ছিস না যে? ক্যাবলার চোখে তখন জল আসবার জো। সে জবাব দিলে না, শুধু মাথা নাড়ল। খাবি না? তবে না খাওয়াই ভালো, কুলফি খেলে ছেলেপুলের পেট খারাপ করে। বলতে না বলতেই থাবা দিয়ে টেনিদা ক্যাবলার হাত থেকে কুলফিটা তুলে নিলে। তারপর চোখের পলক পড়তে না পড়তে সোজা শ্রীমুখের গহ্বরে। ক্যাবলা বললে, এর মানে কি বলি, মানেটা কি হলো এর? ক্যাবলা এবারে কেঁদে ফেলল। তুমি আমার চারা মজা মেরে দিলে, অথচ আমি ভেবেছিলাম সিনেমা দেখতে যাব, একটা ভালো যুদ্ধের বই। যুদ্ধের বই বলি, যুদ্ধের বইতে কি দেখবার আছে রে? খালি দুরুম দারুম, খালি দুম দারাক, আর খানিকটা বাহাদুরকা খেল। যুদ্ধের গল্প যদি শুনতে চাস তবে শোন আমার কাছে। তুমি যুদ্ধের কি জানো? আমি ভয় ভয় প্রশ্ন করলাম। কি বললি পেলা? টেনিদার হুঙ্কারে আমার পাল্লা জ্বরের পিলে নেচে উঠল। আমি জানি না, তবে কে জানে শুনি, তুই? না না, আমি আর জানবো কোত্থেকে? বাসক পাতার রস খাই আর পাল্লা জ্বরে ভুগি, ওসব যুদ্ধফুদ্ধ আমি জানবো কেমন করে? তবে বলছিলাম কি না, টেনিদার চোখের দিকে তাকিয়ে আমি সোজা মুখে স্ক্রু পেটে দিলাম। কিছুই বলছিলি না মানে কখনোই কিছু বলবি না। টেনিদা চোখ দিয়েই যেন আমাকে একটা পেল্লায় রদ্দা কষিয়ে দিলে। হের যদি যুদ্ধের ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করেছিস, তবে ক্রুদ্ধ হয়ে নাকের ডগায় এমন একটা মুগ্ধবোধ বসিয়ে দেব যে সোজা বুদ্ধদেব হয়ে যাবি, বুঝলি? মানে মিউজিয়ামে নাক ভাঙা বুদ্ধদেব দেখেছিস তো, ঠিক সেই রকম। আতঙ্কে আমি একেবারে ল্যাম্পপোস্ট হয়ে গেলাম। টেনিদা গলা ঝেড়ে বললে, আমি যখন যুদ্ধে যাই মানে বার্মা ফ্রন্টে যেবার গেলাম, খুক খুক করে একটা চাপা আওয়াজ হলো। হাবুল সেন হাসি চাপতে চেষ্টা করছে। টেনিদা এবার হাবুলের দিকে মনোনিবেশ করলে, হাসছিস যে হাবলা? মুহূর্তে হাবুল সভায় পানসে মেরে গেল, তোতলিয়ে বলল, এই না না, ভাবছিলাম তুমি আবার কবে যুদ্ধে গেলে। টেনিদা দারুণ উত্তেজনায় রোয়াকের সিমেন্টের ওপর একটা কিল বসিয়ে দিয়ে উহ উহ করে উঠল। তারপর সেটাকে সামলে নিয়ে চিৎকার করে বললে, গুরুজনের মুখে মুখে তক্ক, ওই জন্যই তো দেশ আজও পরাধীন। বলি আমি যুদ্ধে যাই না যাই তাতে তোর কি? গল্প চাস তো শোন, নইলে সে ভাগাড়ে চলে যা। তোদের মতো বিশ্বপকেটেদের কিছু বলতে যাওয়াই ঝকমারি। না না, তুমি বলে যাও, আমি আর তর্ক করবো না। হাবুল সভায় আত্মসমর্পণ করল। টেনিদা কুলপির শালপাতাটা শেষবার খুব দরদ দিয়ে চেটে নিলে, তারপর সেটাকে তালগোল পাকিয়ে ক্যাবলার মুখের ওপর ছুঁড়ে দিয়ে বললে, তবে শোন, আমি তখন যুদ্ধ করতে করতে আরাকানের এক দুর্গম পাহাড়ি জায়গায় চলে গেছি। জাপানিদের পেলেই এমন করে ঠেঙিয়ে দিচ্ছি যে বেটারা ফুজিয়ামা টুজিয়ামা বলে ল্যাচ তুলে পালাতে পথ পাচ্ছে না। 13 নম্বর ডিভিশনের আমি তখন কমান্ডার, 10-3 ভিক্টোরিয়া ক্রস পেয়ে গেছি। ক্যাবলা ফস করে জিজ্ঞেস করলে, সে ভিক্টোরিয়া ক্রসগুলো কোথায়? অত খোঁজে তোর দরকার কি? বলি গল্প শুনবি না বাগড়া দিবি বলতো? যেতে দাও যেতে দাও, অমৃতং ক্যাবলা ভাসিতং, তুমি গল্প চালিয়ে যাও টেনিদা। যুদ্ধ করতে করতে সেই জায়গায় গিয়ে পৌঁছলুম, যার নাম তোরা কাগজে খুব দেখেছিস, আরে নামটা ভুলে যাচ্ছি, কি যে, আরে সেই যে কিসের একটা ডিম। আমি বললাম,
হাঁসের ডিম? টেনিদা বললে, তোর মাথা। তবে কি মুরগির ডিম? তোর মুন্ডু। আমি আবার বললাম, তবে নিশ্চয়ই ঘোড়ার ডিম। তাও না, কাকের ডিম, ব্যাঙ্কের ডিম, বকের ডিম। ঠিক ঠিক, আমার মনে পড়েছে, বোধহয় টিকটিকির ডিম। আই আই আই, মনে পড়েছে। টেনিদা এমনভাবে ক্যাবলার পিঠ চাপড়ে দিলে যে ক্যাবলা আর্তনাদ করে উঠল। ঠিক ধরেছিস, টিট ডিম। হ্যাঁ, যা বলছিলাম, টিট ডিমে তখন পেল্লায় যুদ্ধ হচ্ছে। জাপানি পেলেই পটাপট মেরে দিচ্ছি, চা খেতে খেতে জাপানি মারছি, ঝিমুতে ঝিমুতে জাপানি মারছি, এমনকি যখন ঘুমিয়ে নাক ডাকছি তখনও কোনো রকমে দু চারটে জাপানি মেরে ফেলছি। নাক ডাকতে ডাকতে জাপানি মারা যায়, সে আবার কিরকম? আমি কৌতূহল দমন করতে পারলাম না। টেনিদা একগাল হাসল। সে ভারী ইন্টারেস্টিং। আমার এই কুতুব মিনারের মতো নাকই দেখেছিস, তোর ডাক তো কখনো শুনিসনি। একেবারে যাকে বলে রণডম্বরু। ওই জন্যই তো মেজ কাকা গেল বছর বেলতি ইঞ্জিনিয়ার ডেকে আমার ঘরটা সাউন্ড প্রুফ করে নিলে, যাতে বাইরে থেকে আওয়াজ কারো কানে না যায়। তাছাড়া পাড়ার লোকেও কর্পোরেশনে লেখালেখি করছিল কিনা। একদিন তো পুলিশ এসে বাড়ি তছনছ, রোজ রাত্রে এ বাড়িতে মেশিন গানের আওয়াজ পাওয়া যায়। নিশ্চয়ই এখানে বেআইনি অস্ত্রের কারখানা আছে। ওরে, সে এক কেলেঙ্কারি কাণ্ড। যাক, সে গল্প আরেকদিন হবে। হ্যাঁ, আজকের গল্পটা বল। রোজ রাত্রে ট্রেঞ্চ থেকে আমার নাকের এমনি আওয়াজ বেরুত যে তা সেন্ট্রি করার দরকার হতো না। জাপানিরা ভাবত সারা রাত বুঝি মেশিন গান চলছে, তাই পাহাড়ের ওপার থেকে তারা নাক গলাবার ভরসা পেত। আমাদের যিনি সুপ্রিম কমান্ডার ছিলেন, নাম বোধ হয় মিস্টার বোগাস, তার মগজে শেষে একটা চমৎকার বুদ্ধি গজালে। তিনি একটা রোগ রাখলেন, সে বেটা সারা রাত আমার পাশে বসে থাকত আর আমার নাকে একটার পর একটা শীষের গুলি, পাথরের টুকরো, যা পারত বসিয়ে দিত। 8 সেকেন্ডের মধ্যেই দোনালা বন্দুকের দুটো গুলির মতো ছিটকে বাইরে চলে যেত। কত জাপানি যে ওতে ঠান্ডা হয়ে গেছে তার কোনো হিসেব নেই। আমি বিড়বিড় করে আওড়ালাম, সব গাঁজা। টেনিদা বিদ্যুৎ বেগে আমার দিকে ফিরল। কি বললি? না না, বলছিলাম এই আর কি, কি মজা। আমি সামলে গেলাম। হ্যাঁ, সে খুব মজার ব্যাপার, ওই জন্যই তো একটা ভিক্টোরিয়া ক্রস পাই আমি। টেনিদা তার দুর্দান্ত নাকটাকে গন্ডারের মতো সগৌরবে আকাশের দিকে তুলে ধরল। তারপর এই নাকের জোরেই বুঝি যুদ্ধ জয় হলো? হাবুল সেন জানতে চাইল। অনেকটা, জাপানিদের যখন প্রায় নিকেশ করে ছেড়েছি তখন হঠাৎ একটা বেতকের ছেড়ে কাণ্ড ঘটল, আর সেইটাই হলো আমাদের আসল গল্প। বলো বলো। আমরা তিনজনে সমস্বরে প্রার্থনা জানালাম। টেনিদা আবার শুরু করল। আমার একটা কুকুর ছিল, তোদের বাংলাদেশের ঘিয়ে ভাজা নেড়ি কুত্ত নয়, একটা বিরাট গ্রেহাউন্ড। যেমন তার ডাক, তেমনি তার বাহার চেহারা, আর কি তালিম ছিল তার। ঘন্টার পর ঘন্টা সে দু পায়ে খাড়া হাঁটতে পারত। বেচারা অপঘাতে মারা গেল, দুঃখ হয় কুকুরটার জন্য। তবে বামুনের জন্য মরেছে, ব্যাটা নিঘাত সবকে যাবে। কি করে মরল? আরে দাঁড়া না, কাজ কলা, যত সব ব্যস্ত বাগিস, আগে থেকেই ফ্যাচ ফ্যাচ করে গল্পটা মাটি করে দিচ্ছে। যাক, যা বলছিলাম, একদিন বিকেলবেলা হাতে তখন কোনো কাজ নেই, আমি সেই কুকুরটাকে সঙ্গে নিয়ে বেড়াতে বেরিয়েছি। পাহাড়ি জঙ্গলে বেড়াচ্ছি হাওয়া খেয়ে। দুদিন আগেই জাপানি ব্যাটারা ওখান থেকে সরে পড়েছে, কাজেই ভয়ের কোনো কারণ ছিল না। কুকুরটা আগে আগে যাচ্ছে আর আমি চলেছি পেছনে পেছনে। কিন্তু ওই বেটে ব্যাটাদের পেটে পেটে শয়তানি দিলে এই টেনি শর্মাকেই একটা লেঙ্গি কষিয়ে। যেতে যেতে দেখি পাহাড়ের এক নিরিবিলি জায়গায় এক দিম্বি আম গাছ, যত না পাতা তার চাইতে ঢের বেশি পাকা আম তাতে, একেবারে কাশি ল্যাংড়া। দেখলে নোলা শক শক করে ওঠে। আরাকানের পাহাড়ে কাশি ল্যাংড়া? আমি আবার কৌতূহল প্রকাশ করে ফেললাম। দেখ পেলা, ফের বাধা দিয়েছিস একটা চাটি হাঁকিয়ে। যেতে দাও, যেতে দাও, পোলাপান, পোলাপান। টেনিদা গর্জে উঠল।
আবার বকর বকর করলে একেবারে জল পান করে খেয়ে ফেলবো, এই বলে হ্যাঁ যা বলছিলাম খাস কাশিল্যান্ড। কুকুরটা আমাকে একেবারে চোখের ইঙ্গিত করে বললে গোটা কয়েক আম পারো। কুকুরটা আম খেতে চাইল? চাইলই তো, আর এ তো আর তোদের এটুলি কাটা নেড়ুকুত্তু নয়, সেটা পিড়িতি গ্রেহাউন্ড। আম তো আম, কলামূলক গাজর উঠছে, আর আমি আম পাড়তে উঠলুম। আর যেই ওঠা, কি হলো? যা হলো তা ভয়ঙ্কর। আম গাছটা হঠাৎ জাপানি ভাষায় ফুজিয়ামা টুজিয়ামা বলে ডালপালা দিয়ে সাপটে ধরলে, তারপরে বিয়ের মতো কুইক মার্চ। তিন চারটে গাছও তার সঙ্গে সঙ্গে নিপ্পন বাঞ্জাই বলে হাঁটা আরম্ভ করলো। সে কি গাছটা তোমাকে জাপটে ধরে হাঁটতে আরম্ভ করলো? করলে তো, আরে গাছ কোথায়, সেফ ক্যামোফ্লাজ। ক্যামোফ্লাজ তার মানে কি? ক্যামোফ্লাজ মানে জানিস নি, কোথাকার গাঢ়ল সব, মানে ছদ্মবেশ। জাপানিরাও ব্যাপারে দারুণ এক্সপার্ট ছিল। জঙ্গলের মধ্যে কখনো গাছ সেজে কখনো ঢিবি সেজে বেটারা বসে থাকত, তারপর সুবিধে পেলেই ব্যাস সর্বনাশ। তারপর? তারপর টেনিদা একটা উচ্চাঙ্গের হাসি হাসলো। তারপর যা হওয়ার তাই হয়ে গেল। কি হলো? আমরা রুদ্ধশ্বাসে বললাম, কি করলে তারপর? আমাকে ধরে জঙ্গলের মধ্যে নিয়ে গেল, ক্যামোফ্লাজটা খুলে ফেললে, তারপর 32টা কোদালে কোদালে দাঁত বের করে পৈশাচিক হাসি হাসলো। কোমর থেকে ঝকঝকে একটা তরোয়াল বের করে বললে, মিস্টার উই উইল কাট ইউ। কি ভয়ানক! ক্যাবলা আর্তনাদ করে বললে, তুমি বাঁচলে কি করে? আর কি বাঁচা যায়, বললে নিপ্পন বাঞ্জাই মানে জাপানের জয় হোক। তারপর তলোয়ারটা ওপরে তুলে হাবুল অস্ফুট স্বরে বললে, তলোয়ারটা তুলে ঝাঁ করে এক কোপ, সঙ্গে সঙ্গে আমার মুন্ডু নেমে গেল, তারপর রক্তে রক্তময়। ওরে বাবা! আমরা তিনজনে একসঙ্গে লাফিয়ে উঠলাম। তবে তুমি কি তাহলে ভূত? ধুর গাদা, ভূত হবে কেন? ভূত হলে কারো কি ছায়া পড়ে? আর আমি দলজাত তো বেঁচেই আছি, কেমন ছায়া পড়ছে দেখছি পাচ্ছিস না? আমাদের তিনজনের মাথা বো বো করে ঘুরতে লাগলো। হাবুল অতি কষ্টে বলতে পারলো, মুন্ডু কাটা গেল, তাহলে তুমি বেঁচে রইলে কি করে? আন্দাজ কর দেখি। টেনিদা আমাদের মুখের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে লাগলো। কিছু বুঝতে পারছি না, কোনো মতে বলতে পারলাম আমি। মনে মনে ততক্ষণ রাম নাম জপ করতে শুরু করেছি। টেনিদা বলে, ভুল করে তাহলে কি এতকাল একটা স্কন্দকাটার সঙ্গে কারবার করছি? ধুর গাদা, টেনিদা বিজয় গর্বে বললে, কুকুরটা পালিয়ে এলো যে, তাতে কি হলো? তবু বুঝলি না? আরে এখানেও যে ক্যামোফ্লাজ। ক্যামোফ্লাজ? আরে ধ্যাত, তোদের মগজে বিলকুল সব ঘুটে, এক ছড়াকো বুদ্ধি নেই। মানে আমি টেলি শর্মা চালাকিতে আমার 500 জাপানিকে কিনতে পারি, মানে আমি কুকুর সেজেছিলাম আর কুকুরটা হয়েছিল আমি। বেটে বেটাদের শয়তানি জানতাম তো, ওরা যখন আমার মানে কুকুরটার মাথা কেটে ফেলছে, সেই ফাঁকে ল্যাট তুলে আমি হাওয়া, আর তারপরেই পেলাম 3 নম্বর ভিক্টোরিয়া ক্রসটা। টেনিদা পরিতৃপ্তির হাসি নিয়ে আমাদের সকলের বোকাটে মুখগুলো পর্যবেক্ষণ করতে লাগলো, তারপর একটা পৈশাচিক হুঙ্কার ছাড়লো। দুয়ানা পয়সা বের কর পেলা, ওই গরম গরম চানাচুর যাচ্ছে। এতক্ষণ শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ক্যামোফ্লাজ। গল্পটি গ্রহণ করা হয়েছে আনন্দ পাবলিশার্সের টেনিদা সমগ্র গ্রন্থটি থেকে। মূল চরিত্রে টেনিদা, পেলা, ক্যাবলা, হাবুল। টেনিদা, পেলা ও ক্যাবলার চরিত্রে ঋতদীপ দাস, হাবুলের চরিত্রে অরিজিৎ মজুমদার। পোস্টার ডিজাইন ও সাউন্ডস্কেপ ঋতদীপ দাস। আর এরকম অডিও স্টোরি শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। নমস্কার।